অভিযানটা আজকে সন্ধ্যাবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে মেলাঘরের সাইড থেকে একটা R15 ব্ল্যাক কালারের করে দুজন ব্যক্তি নাম প্রসেনজিৎ দাস এবং শাকিল খান নামে দুই ব্যক্তি মেলাঘর সাইড থেকে ড্রাগস নিয়ে আসছে। সেই হিসাবে আমরা আমাদের নাগা পয়েন্টগুলিকে অ্যালার্ট করি। সেই অ্যালার্ট করার পর খিলপাড়া রয়্যাল ব্রিজ সংলগ্ন এলাকাতে এদেরকে আমাদের নাগা পয়েন্টে যেসব অফিসার বা স্টাফ ছিল এরা এদেরকে ডিটেন করে। ডিটেন করার পর এদের কাছ থেকে 43টি হিরোইনের কোটা, 1580 টাকার মতো ইন্ডিয়ান কারেন্সি এবং একটি বাইক যার নাম্বার বিহীন বাইক, সম্ভবত নতুন বাইক, R15 ব্ল্যাক কালারের বাইক আমরা ডিটেন করি। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তারপর ওদেরকে ডিটেন করা হয়। ডিটেন করার পর পরবর্তী যেসব কারবারি আমাদের ইনভেস্টিগেশন যা যা প্রসেস করা হয় সেই প্রসেস চলছে। সেই হিসাবে তো আমাদের ইন্ডিভিজুয়াল ধারাতে যে মামলা হয় সেই হিসাবে প্রসেসিং চলছে।